আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 10 ডাউনিং স্ট্রিটের ঠিক সামনে। আপনারা অবশ্যই আপনারা জানেন যে আজকে হাইড পার্ক থেকে বিএনপির যে পদযাত্রা শুরু হয়েছিল ঘণ্টাখানেক পূর্বে, সেটি এখানে এসে শেষ হয়েছে এবং এখান থেকেই তাদের মেইন দাবিগুলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের সামনে তারা দাঁড়িয়ে তাদের দাবিগুলো তুলবে। বিএনপির নেতাকর্মী এবং বিএনপির মানুষজন, আমার বাবার মতো এরকম আরও শ শ নেতাকর্মী আজকে গুম হয়েছে, তাদের পরিবার আজকে ভারাক্রান্ত, দুঃখ ভারাক্রান্ত। এই অবস্থায় আমি আমার পক্ষ থেকে যতটুকু পারছি করছি এবং আমি জানি বাংলাদেশের বর্তমানে অবস্থানরত মানুষও আপনারা একত্রিত হচ্ছেন, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমাদের সাথে পরে কথা হবে। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। আজকে আমাদের মার্চ ফর ডেমোক্রেসি, আশা করছি আপনারা দেখছেন 25 থেকে 30 হাজার লোক হবে আজকে আমাদের সবার। আমাদের এই 71-এর পরে এই প্রথম বৃহত্তর ব্রিটিশ বাংলাদেশিদের এই মার্চ ফর ডেমোক্রেসি আজকে আজকে অত্যন্ত সফল হয়েছে। আজকে 25 থেকে 30 হাজার মানুষ হয়েছে। আমরা মনে করি যে এটা মিডিয়াকে ধন্যবাদ দেই, আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের আপনাদের সহযোগিতা। আজকে আমাদের এক দফা আন্দোলন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরাবর আমাদের স্মারক লিপি আমরা দিব, একদম আন্দোলন, শেখ হাসিনার রেজিগনেশন এবং জাতিসংঘের আন্ডারে আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। এবং ফয়সাল আবার রাজপথে আমার নেতা বলেছেন আমরা আজকে তার এই তার নির্দেশ পালন করছি। যে বাংলাদেশে এক দফা দাবিতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের কিনিয়ে এক দফা এই অবৈধ জালিম কুনিয়া সিনের পদত্যাগ, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, মা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশ নায়ক তারেক রহমানকে বিরোধী পাশে বাংলাদেশে নিয়ে যাওয়ার যে পদযাত্রা, এটা একটি ঐতিহাসিক পদযাত্রা হয়েছে, এটা প্রমাণ হয়েছে আবার 52 বছর পরে সেদিনের চেয়ে আজকে অনেক বেশি লোক হয়েছে, 20-25 হাজার লোক এই এই আজকের এই পদযাত্রা হয়েছে। এটা প্রমাণ করে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে, বাংলাদেশের বাইরে যুক্তরাজ্যে স্বতঃস্ফূর্তভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের সবাই ঐক্যবদ্ধ আজকে একটাই দাবি, এই সরকারের পদত্যাগ, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার। তাই সফল হয়েছে, আমি মনে করি বাংলাদেশের মানুষ সফল, প্রবাসী বাংলাদেশি সফল হয়েছে। ধন্যবাদ।